মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং আপনাদের ওয়াজ শোনা হারাম, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এই লোকের কথা শুনলেন কোত্থেকে আপনারা প্রিয় ভাইয়েরা? তার মানে যার তার কথা তো আমরা শুনতেছি, তাই না ভাই? শায়খ আহমদুল্লাহ কি ওয়াজ করে বলেন? এত যে সমালোচনা করে তার বিষয়ে মানুষজন বিভিন্ন কথা বলে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে ব্যালেন্স এবং নিখুঁত কথাটুকু জাতিতে ডেলিভারি দেওয়ার জন্য এই বাংলাদেশে এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ফিকির করে কথা বলেন তার মধ্যে এক নম্বরে শায়খ আহমদুল্লাহ। আর মিজান ভাই তো আল্লাহর এক বান্দা, আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভদ্র, যত মানুষের সাথে মিশেছি তার মতো ভদ্র মানুষ কম। আমার অন্তরঙ্গ বন্ধু মানুষ আমরা, কিন্তু এত ভদ্র, এত ম্যানারাস মানুষ, এত বিচক্ষণ মানুষ। প্রত্যেক মানুষেরই কিছু ভুল কথাবার্তা বেরিয়ে যায়, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। কিন্তু আজহারি মায়ের মুখ দিয়ে যেইগুলো ভুল কথা বেরিয়ে গিয়েছিল তার অনিচ্ছায় ইচ্ছায়, সেগুলো প্রত্যেকটার জন্য উনি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাইছে। কয়জন এটা করতে পারে? তাকে যে বিরোধিতা করে তাকে দুনিয়া আখেরাতে বরবাদ করে দিল, তাদের প্রশংসা করতেও ভালো কাজের তিনি পিস পাহন না, তাই না ভাই? আমরা দেখছি না প্রিয় ভাইরা? আর আমাদের মতো লোকদের হিসাবের বাদ দেন ভাই, আমি আবার কে? আমার কথা শুনলি কি আর না শুনলি কি, এর কোনো কিছু যায় আসে না। জাকির নায়েক তার কথা না শুনলে আর কার কথা শুনবেন প্রিয় ভাইয়েরা? পুরা মুসলিম বিশ্বে তার কথার প্রভাব আলাদা। উনি আবল তাবল কোনো কথাবার্তাই বলে না ভাই, উনি ফতুয়া মারে না আপনার আমার জন্য। কিছু কথায় মধ্যে বলে ফেলেছিলেন, উনি বুঝেছেন যে এটা উনার আইটেম নয়। উনার আইটেম হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। একজন খ্রিস্টান তার সামনে বসে আছে, খ্রিস্টান সারা জীবন বাইবেল 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 শরীফ করে মুখে ফেনা তুলে ফেললো, পাঁচটা রেফারেন্স দিতে পারে না। আর জাকির নায়েক পঞ্চাশটা রেফারেন্স দিয়ে ওই লোকরে বুঝায় দেয় যে তুমি যা করতেছো এটা ঠিক না, এটা রেফারেন্সের ভিত্তিতে। তার কথা শোনা যাবে না যে বলে, তার কথা শোনা যাবে কি না এই ফতোয়া জানা দরকার, ঠিক কিনা ভাই? অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার একটা বিবেক দিয়েছে, আপনি বিবেক বিশ্লেষণ করুন। আল্লাহ আপনাকে ন্যূনতম এইটুক জ্ঞান দিয়েছে, আপনি কার কথা শুনবেন কার কথা শুনবেন না, কারো ফতোয়া নিয়ে আপনার শোনা দরকার নাই। আপনি শুনেন, শুনে যদি ভুল থাকে সেটা বের করে বলেন, তার কথার এইটুকু ভুল। কিন্তু মোটা দাগে উমুকের সব বাতিল তুমুকের সব বাতিল এই কথা যে বলবে, ইসলাম সম্মত কথা হচ্ছে এই লোকটা বাতিল পন্থী লোক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর সব বিষয়ে আমাকে বলতে হবে কি জন্য? এ বিষয়ে আপনি কিছু বলেন, আমি এ বিষয়ে বলার কে ভাই? এ বিষয়ে আমার বলার কি আছে এই জায়গায়? জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাকে কিছু আমলের কথা বলে দিবেন। আমার খুব ভয় হয় যে আল্লাহর জাহান্নাম আমি কিভাবে সহ্য করব, সাথে সাথে এটাও বুঝি না এমন কতকগুলো কাজ কেমন করে আমি করে ফেলি যেটি আমি আপাত দৃষ্টিতে দেখতে পাই জাহান্নামী কাজ হচ্ছে আমার জন্য। মেহরবানি করে আমাকে কিছু বলবেন প্রিয় ভাইয়েরা। ইসলাম সবচেয়ে বড় দাম দিয়েছে এই অন্তরওয়ালা মানুষের, যেই অন্তরওয়ালা মানুষের মধ্যে রিয়ালাইজেশন আছে যে আমি অপরাধ করি, আমি ভুল করি, কিন্তু আমার জাহান্নামে আমি সহ্য করতে পারবো না, আল্লাহর কাছ থেকে মাপ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটি আমার কথা নয়। নবীজি বলছেন উত্তম অপরাধী সে আত্তায়িবু মিনাজ্জাম, যেই ব্যক্তিটা গুনাহ হওয়ার পরে তওবা করে, তওবা হৃদয় যার আছে এটা উত্তম ব্যক্তি। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য তো অনেক আমলের কথা প্রিয় ভাইরা। আমি ক্ষুদ্রভাবে আপনাদের কাছে সাতটা বিষয় বলবো সহজ, যেই বিষয়গুলো চলতে ফিরতে আমাদের মাথার মধ্যে রাখতে হবে জাহান্নাম থেকে মুক্তির জন্য যেন আমরা এই প্র্যাকটিস করতে পারি। এক নম্বর, গীবত থেকে বেঁচে থাকা জাহান্নাম মুক্তির থেকে জাহান্নাম থেকে মুক্তির অন্যতম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবারানির হাদিসের মধ্যে, কোন মুসলমান অপর মুসলমানের ইজ্জত হানি থেকে, সম্ভ্রম হানি থেকে যদি বেঁচে থাকে অথবা ইজ্জত হানি করতে না দেয়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, তাহলে গীবত করা যাবে না। দুই নম্বরে, তাসবি তাহলিল তাহমিদ তাকবীর। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের জন্য শরীরে 360 জোড়া হাড্ডি, এইগুলার প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে সাদাকা করো। এই সাদাকাগুলো হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সালফে সালেহীন বলেন এই 360-এর এগেনস্টে প্রতিদিন কমসে কম 360টা ভালো কাজ করেন। 360টা ভালো কাজ করা অনেক সময় কঠিন, কিছু না পারলেও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা 360 বার পড়েন, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজ করার কারণে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিবেন। এটা একটা আমল। তিন নম্বরে বলবো প্রিয় ভাইয়েরা, তাকবীরে উলার সাথে 40 দিন সালাত আদায় করা, এটা জাহান্নাম মুক্তির সরাসরি ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তাকবীরে উলার সাথে প্রথম তাকবীর ইমাম বাদে তার সাথে সালাত আদায় করতে পারে,
আল্লাহ রাব্বুল আমিন তাকে মুনাফিকের থেকে এবং জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন তাহলে জীবনে টার্গেট করে একবার হলেও ধারাবাহিক 40 দিন আমাদের এই আমলটা করা উচিত এরপরে চতুর্থ তো যেটা বলবো অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা অসুস্থ হও এই অসুস্থ অবস্থায় হাদিসের অনেক ডিটেইলস আছে এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক আরেক জায়গায় বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা কেউ অসুস্থ হইছে কিন্তু আল্লাহর প্রতি শিকায়ত নাই তারপরেও সে আল্লাহর কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক এইটার উপরে যদি কেউ ঈমান নিয়ে কালেমা নিয়ে যায় আল্লাহ তাকে অসুস্থতার কারণে এই তাসবীর কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন তাহলে এটাও আমাদের প্র্যাকটিস করতে হবে পঞ্চমত বেশি বেশি দান সদাকা করা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে নিজেকে মুক্ত করার অন্যতম উপায় আল্লাহর জন্য দান করা এই স্বভাব রাখতে হবে কৃপণ হবে না ইমানদার ইমানদার দান সদাকা করবে ছয় নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা জাহান্নাম থেকে পানা চাওয়া এটাও জাহান্নাম মুক্তির একটা আমল আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার হে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও বান্দা কায় মনোবাক্যে যখন বলে এটাও জাহান্নাম মুক্তির জন্য আমল সর্বশেষ সাত নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা সুন্দর ব্যবহার ব্যবহার যার সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ তো সে সর্বোত্তম ব্যবহারকারী যে এখন সর্বোত্তম মানুষকে তো আল্লাহ জাহান্নামে দিবেন না সুতরাং জাহান্নাম থেকে মুক্তির জন্য আচার আচরণ ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে তাহলে এক নম্বরে বলেছি গীবত থেকে বাঁচবো তাসবিহ তাহলিল তা এইগুলো বেশি বেশি পড়বো এরপরে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করব অসুস্থ হলে দোয়া করব বেশি বেশি দান সাদাকা করব জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া করব আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করব আল্লাহ আমাদের অন্তরের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির তামান্নাকে জাগরুক রাখুন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দান করুন একজন প্রশ্ন করেছে অনেক ভয়াবহ বিপদে আছি এর থেকে উত্তরণ হতে পারছি না এমন কোনো আমল বলে দিবেন বিপদ থেকে মুক্তি পায় প্রিয় ভাইরা আমাদের সকলের জীবনে কম বেশি বিপদ আসে এই বিপদগুলিকে আল্লাহ রাব্বুল আমিন দুই ভাগে ভাগ করেছেন একটা তাকদীরের ফয়সালায় আল্লাহ রাব্বুল আমিন বান্দার পরীক্ষা নেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই আল্লাহ যেরকম বলেছেন এইগুলো একটা আমাদের জন্য বিপদ আরেকটা হচ্ছে এই দুনিয়ার মানুষ নিজের হাতে কামাই করে নিজের বিপদ আনে এখনকার মানুষের অধিকাংশের বিপদ বলতে আমি যেটা বুঝি আমাদের কাছে যোগাযোগ করে ঋণের বিপদ কিসের বিপদ না বুঝে বুঝে নিজের ব্যবসা বড় করার জন্য সুদে নানানভাবে ঋণ নিছে নিয়ে এখন বিপদে পড়ে গেছে তার বিপদের আর কোনো উদ্ধার নাই কোনো রকম হিকমা অবলম্বন করে নাই আল্লাহর কাছে দোয়া করতেছে বারবার যে আল্লাহ তুমি গলাবাতির দাইন তুমি আমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও ঋণ থেকে বাঁচাও অথচ আল্লাহ বলছে না হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা সে কোটি টাকা নিয়ে আরও এক কোটি টাকার সুদ দিবে এই সুদে টাকা নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ মাফ করে দাও হলো ভাই হলো তাহলে আল্লাহর পথে আপনাকে আগে ধাবিত হতে হবে এটা প্রথম বিষয় আল্লাহর দিকে আপনাকে আসতে হবে দুই নম্বরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে খালি হুজুরের কাছে পরামর্শ নিলে হবে না ফ্যামিলির সকলের সাথে পরামর্শ করতে হবে আমর হুম সুরা বাইনা হুম ইমানদারের গুণ বিপদ উদ্ধারের জন্য কি করব এটাও পরামর্শ করতে হবে খালি নিজে নিজে ভাবলে হবে না তিন নম্বরে আপনাকে তওবার হালতে যেতে হবে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে চার নম্বরে হতাশ হওয়া যাবে না আল্লাহ যে আল্লাহ বিপদ দেন সেই আল্লাহ উদ্ধার করতে পারেন এইটা আপনাকে অন্তরের মধ্যে গ্রথিত করতে হবে পাঁচ নম্বরে আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ সকলকে পরামর্শ দিলেন বিপদ হলেই বলতেন আল্লাহর সাথে রাত্রের নামাজের সময় বৃদ্ধি করে দাও কেউ যদি তাহাজ্জুতে আল্লাহর কাছে বলতে পারে প্রপারলি টানা চল্লিশটা দিন টানা কিছুদিন সিজদার মধ্যে যে আল্লাহ আমি তোমার বান্দা বিপদও তুমি দিয়েছো তুমি উদ্ধার না করলে কে করবে এইটার মর্যাদা কেমন সারাদিন বান্দা বলে আল্লাহ দেন আল্লাহ আমাকে এটা দেন এটা দেন আর ওই তাহাজ্জুদের সময় আল্লাহ উল্টা বলেন তোমাদের মধ্যে কেউ কি বিপদগ্রস্ত নাই আমাকে বলো আমি তোমার উদ্ধার করব আপনি ঈমান নেবেন আমার আল্লাহ প্রথম আসমানে আমাকে বলতেছেন সেই আল্লাহকে বলতেছে আল্লাহ আমি ফেঁসে গেছি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও এই ঈমান যদি আপনার থাকে ইনশা আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন তারপরেও ভাই ঘাবড়ানো যাবে না এটা বলতে সহজ কিন্তু যে বিপদে পড়ছে সে জানে আমল করা কতটুকু কঠিন তারপর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব আর আমরা সকলে এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করব আমরা কেবল নিজের বিপদের জন্য দোয়া করি অথচ আল্লাহ শিখিয়েছেন সকলের জন্য দোয়া করো রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান সকল ঈমানদারের জন্য দোয়া করবেন নিজের বিপদ উদ্ধারের জন্য অন্যের বিপদ উদ্ধারের দোয়া করাও আল্লাহর কাছে একটা কবুলিয়াতের আলামত
আল্লাহ আমাদের ভাইকে বিপদ থেকে উদ্ধার করেন, আমাদের সকলকে বিপদ থেকে উদ্ধার করেন।